অল গ্রোন ইন টু আ লার্জ ট্রি। নিত্যবাসা প্রেরণা অ্যান্ড অ্যাবর্ড অব ডান্স অ্যান্ড দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মোটো অব দ্য ইনস্টিটিউশন ইজ টু আফোল্ড দ্য হিডেন ট্যালেন্টস। দ্য জার্নি অফ নিত্যবাসা প্রেরণা সিন্স 2000 ইজ ফুল অফ ট্রাবলস, হার্ডওয়ার্কস অ্যান্ড ব্লেসিংস। টুডে নট ওনলি দ্য কান্ট্রি, উই আর অলসো ইন্টারন্যাশনালি অ্যাকনোলেজড ফর আওয়ার বেস্ট পারফরমেন্সেস। নৃত্যবাসা প্রেরণা একটি প্রতিষ্ঠান যার শুরু থেকে আজ পর্যন্ত সকল কৃতিত্ব গুরু অমৃতা দাস তাঁর। নৃত্যবাসা প্রেরণা যা একদিন ছিল ছোট্ট একটি চারা গাছ, আজ তা বিশাল মহিরুহ। সেই 2000 সাল থেকে নৃত্যবাসা প্রেরণার এই যাত্রাপথ কুসুমাস্তীর্ণ ছিল না, ছিল কণ্টকাকীর্ণ, ছিল কঠিন পরিশ্রম আর লড়াই। এই লড়াইয়ের মধ্য দিয়ে নৃত্যবাসা প্রেরণা আজ শুধু বর্ধমান শহর নয়, পশ্চিমবঙ্গ নয়, এই বাংলার সীমানা ছাড়িয়ে বিশ্বের দরবারে সমাদৃত। নৃত্যবাসা প্রেরণার একমাত্র মন্ত্র, লুকিয়ে থাকা প্রতিভা অন্বেষণ করে আমাদের সামনে তাদের উপস্থাপিত করা। উই ফিল অনার্ড টু অর্গানাইজ প্রেরণাশ্রী নৃত্যোৎসব সিন্স লাস্ট 3 ইয়ার্স। অন দিস অসপিশিয়াস অকেশন দিস ইয়ার উই আর প্রেজেন্টিং 3 অ্যাওয়ার্ডস। ফার্স্ট ওয়ান ইজ সরস্বতী সম্মান। উই আর ফর্চুনেট অ্যান্ড ব্লেসড টু দ্য প্রেজেন্স অফ সাম গ্লোরিয়াস পার্সোনালিটিজ অ্যামং আস ইন দিস ইভিনিং। দোজ আর আওয়ার পায়োনিয়ার অ্যান্ড হুজ ইন্সপিরেশন হ্যাজ মোটিভেটেড আস টু গো মাইলস আফটার মাইলস ইন দ্য ফিল্ড অফ ডান্স। উই ফিল প্রিভিলেজ টু গিভ অ্যাওয়ে দ্য সরস্বতী সম্মান টু দেম। আওয়ার নেক্সট ক্যাটাগরি ইজ প্রেরণাশ্রী অ্যাওয়ার্ড। দিস অ্যাওয়ার্ড ইজ গিভিং টু দোজ হু আর ওয়েল এস্টাবলিশড অ্যান্ড রেকগনাইজড ইন দ্য ফিল্ড অফ ডান্স। দেয়ার জার্নি ইজ নট অ্যান ইজি। নিত্যবাসা প্রেরণা ইজ অনারিং প্রেরণাশ্রী অ্যাওয়ার্ড টু গিভ দেম প্রেরণা ফর দেয়ার আপকামিং জার্নি। প্রতিভা স্ফুরণ। নিত্যবাসা প্রেরণা ইজ গিভিং রেকগনাইজেশন টু সাম ইয়ং স্টার্স বাই প্রতিভা স্ফুরণ টু মোটিভেটেড দেয়ার জার্নি অ্যান্ড উইশিং দেম আর লটস অফ লাভ ফর ডেভেলপিং দেয়ার ফিউচার। উই প্রে ফর দেয়ার বেটার ফিউচার। তৃতীয় বর্ষ প্রেরণাশ্রী নৃত্য উৎসবের এই অনুষ্ঠানে আমরা আজকের শিল্পীদের সম্মানিত করব 3টি বিভাগে। সরস্বতী সম্মান, সরস্বতী সম্মান আমরা সম্মানিত করব তাদের যাদের দেখানো পথ ধরে আমরা এই নৃত্যের আঙিনায় এগিয়ে চলেছি, যারা ইতিমধ্যে স্বীয় ক্ষেত্রে বিখ্যাত বলে পরিচিত হয়েছেন। দ্বিতীয় বিভাগ প্রেরণাশ্রী পুরস্কার। এই বিভাগে আমরা সম্মানিত করব তাদের যারা ইতিমধ্যে নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত কিন্তু তাদের জার্নি এখনও শেষ হয়নি, যারা ইতিমধ্যে নক্ষত্র বলে পরিচিত হয়েছেন কিন্তু হয়ে উঠতে চান সূর্যের মতো উজ্জ্বলতর। আমাদের পরবর্তী বিভাগ প্রতিভা স্ফুরণ। এই বিভাগে আমরা সম্মানিত করব, অনুপ্রাণিত করব আগামীর নক্ষত্রদের, যারা এই মুহূর্তে হয়তো বা পরিচিত নয়, নয় বিখ্যাত, কিন্তু আগামী দিনে তারাই হয়ে উঠবে নৃত্য আকাশের নক্ষত্র। ডার্কনেস ক্যান নট ড্রাইভ আউট ডার্কনেস, ওনলি লাইট ক্যান ডু দ্যাট। ইয়েস, ইটস ট্রুলি সেড দ্যাট লাইট অলওয়েজ লিডস আস। নাও উই আর মুভিং ফরওয়ার্ড ফর আওয়ার ইলুমিনেটিং প্রোগ্রাম অফ দিস গ্র্যান্ড ইভিনিং, লাইটনিং অফ দ্য ল্যাম্প। অ্যান্ড ফর দ্যাট আই উড লাইক টু কল আপন দ্য স্টেজ আওয়ার অনারেবল গেস্ট গুরুজি শরৎ দাস। পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দার মহাশয়, শ্রীমতী শিখা সেনগুপ্তা মহাশয়া, এবং
and President of Nitto Basha Prerona, Mr. Sujan Kumar Das. And obviously our mentor and guru, Srimati Amrita Das. Give a big hands for them. Now I request all the volunteers to coordinate and cooperate for this event. একে একে মঞ্চে আসছেন আজ সন্ধ্যার আমাদের সম্মানীয় অতিথিবৃন্দ, আমাদের স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবিকারা তাদের সাহায্য করছেন মঞ্চে আসতে। এখন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা তৃতীয় বর্ষ প্রেরণাশ্রী নৃত্য উৎসবের। উই ফিল গ্রেট টু উইটনেস দিস গ্র্যান্ড প্রোগ্রাম অ্যান্ড আই এম শিওর ইট উইল বি আ লাইফ লং আনফরগটেবল মেমোরি ফর অল। দিস ইজ নট ওনলি আ ফ্লেম অফ আ লাইট, ইটস অল অ্যাবাউট আ প্রসপেরিটি অ্যান্ড সাকসেস অফ নিত্য বাসা প্রেরণা, হুইচ ইজ পাভিং আস মাইলস টু গো অ্যান্ড মাইলস টু গো। প্রজ্জ্বলিত প্রদীপের আলোক বর্তিকা আমাদের সকলের মনে জ্ঞানের আলোক জ্বালুক, শুভ হোক সব। আমরা এগিয়ে চলি নৃত্যের পথে। এই তৃতীয় বর্ষের প্রেরণাশ্রী নৃত্যোৎসব আপনাদের আমাদের সকলের মনের মণিকোঠায় চিরভাস্বর হয়ে থাকুক। Now let's move forward for the felicitation. We are very blessed to have all of you among us. Now Guru Amrita Das is going to felicitate our honorable guest. Amra amader monche manoniyo otithibrindoke sammanito korbo, boron kore nebo amader onusthane nritto basha prerona kornodhar যার স্বপ্ন যার সৃষ্টি গুরু অমৃতা দাস সম্বর্ধিত করবেন সম্মানিত করবেন মাননীয় অতিথিবৃন্দকে। অ্যাট ফার্স্ট শি ইজ ফেলিসিটেটিং গুরু শরৎ দাস। সম্মানিত করলাম আমরা সম্মানিত হলাম গুরু শরৎ দাস মহাশয়কে সম্মান জানাতে পেরে। Now she is felicitating Pandit Prosenjit Poddar Mahashay. Amra amader monche boron kore nichhi sammanito korchi manoniyo Prosenjit Poddar Mahashay ke. Now she is felicitating Mrs. Shikha Sengupta Mahashayake. Amra boron kore nichhi manoniya Shikha Sengupta Mahashayake. Now she is felicitating our President of Nitto Basha Prerona, Mr. Sujan Kumar Das Mahashay. মাননীয় সভাপতি নৃত্য বাসা প্রেরণা শ্রী সুজন কুমার দাস মহাশয়কে আমরা বরণ করে নিলাম। ইটস রিয়েলি আ গ্রেট মোমেন্ট ফর অল অফ আস, ইটস নট ওনলি আ মোমেন্ট, ইটস আ লাইফ টাইম মেমোরিজ ফর অল। নাও আই এম রিকোয়েস্টিং গুরু শরৎ দাস মহাশয় টু সে সামথিং। জয় জগন্নাথ, সবাইকে শুভ সন্ধ্যা। নৃত্য বাসা প্রেরণা, আমি গত বর্ষ এসেছিলাম, দেখলো কি অত বাচ্চা ওখানে নাচ শিখছে, আমি একদম খুশি হয়ে গেলাম। আর অমৃতা তাদের যে ডিভোশন ডেডিকেশন আছে টুয়ার্ডস ড্যান্স আমাকে অভিভূত করেছে। ও বাচ্চাগুলো অত ডিসিপ্লিনতে আছে, যখন ড্যান্স শিখালাম তখন
ও খুব ইন টাইম আসেছে, ইন টাইম যাচ্ছে, ওর সবাই অত যে ম্যানার্স শিখেছে, এটা অমৃতার তাদের গুরু ইয়ে শিখাছে, আমি খুব খুশি ছিল। আর আমি সবাইকে বলবো কে আমার ভারতবর্ষ তাদের সংস্কৃতি আর পরম্পরাকে নিয়ে গর্ব করে, সমগ্র পৃথিবীরে একটা স্বতন্ত্র জায়গা নিয়েছে। আমার সংস্কৃতি, আমার পরম্পরা, আমার পরিচয়, আমার পূর্বপুরুষ যে ছিলে তাদের পরিচয়, তাকে আমায় সবাইকে আগে নিতে হবে উইথ ডিভোশন, ডেডিকেশন অ্যান্ড ডিটারমিনেশন। আমি এখানে আসলাম আজকে, আমাকে খুশি লাগছে কি বর্ধমান এ জায়গায় ওড়িশি নৃত্যের খুব একটা বিস্তার লাভ করেছে। ওড়িশি নৃত্য শ্রী জগন্নাথ মন্দির যে মঞ্চকে এসেছে, এ জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ যেরকম, এরকম ওড়িশি নৃত্য। আর আপনাদের সবাই ওড়িশিকে ভালো পায়, ওড়িশার সংস্কৃতিকে ভালো পায়, ভারতের সংস্কৃতিকে ভালোবাসে, সেই জন্য আপনার সময়ের সবাই আমার নমস্য, জয় জগন্নাথ। থ্যাংক ইউ গুরুজি। নাও আই এম রিকোয়েস্টিং পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দার মহাশয়, প্লিজ স্যার সে সামথিং। সবাইকে শুভ সন্ধ্যা। আর নৃত্যভাষা প্রেরণার কর্ণধার, এবং শুধু কর্ণধারকে নিয়ে তো প্রোগ্রাম হয় না, যারা প্রোগ্রামটা অর্গানাইজ করছেন, পরিচালনা করছেন, সমস্ত ছাত্রছাত্রী গার্জিয়ানদের আন্তরিক অভিনন্দন আমার। নৃত্যভাষা প্রেরণা নামটার মধ্যেই আমার মনে হয় পুরো অর্থ লুকিয়ে আছে। ভারতীয় সংস্কৃতি পরম্পরার, আমি যতদূর দেখেছি নৃত্যভাষা প্রেরণার কাজকর্ম, ভারতীয় সংস্কৃতি পরম্পরায় আবদ্ধ সংস্কৃতিকে নিয়েই এরা কাজ করে থাকেন। গত বছরও প্রেরণা উৎসবে আমি এসেছিলাম, খুবই ভালো লেগেছে। আর আজকের দিনটা বক্তৃতা দেওয়ার নয়, সবাই অপেক্ষা করছেন প্রত্যেকের নাচ দেখার জন্য, এবং যারা নাচ করবেন তারা অপেক্ষা করছেন অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। তো এই দুটোর মাঝখানে অধিক বলাটা আমার মনে হয় শোভনীয় নয়। তো আজকে আমি আমার ছোট্ট বক্তৃতা শেষ করছি, নমস্কার। থ্যাংক ইউ সো মাচ স্যার। নাও আই এম রিকোয়েস্টিং মিসেস শিখা সেনগুপ্তা মহাশয়, প্লিজ ম্যাম। শুভ সন্ধ্যা। আমার ভীষণ ভালো লাগছে আজ এখানে আসতে পেরে, কিন্তু বলতে আপত্তি নেই যে নৃত্যকলা শিল্প পুরোটাই আমার আয়ত্তের বাইরে, তার একটুও আমি জানি না। কিন্তু এই শিল্পকলাটি আমাকে ভীষণ আকর্ষণ করে। আজকের যে এই মঞ্চ আমাদের নৃত্যভাষা প্রেরণা যে ইনস্টিটিউট, এবং তার যে কর্ণধার অমৃতা দাস, ম্যাডাম অমৃতা দাস, তার অনুগামীরা, তৎসহ বেশ কিছু কলাকুশলী যারা তার সকলে শিষ্য শিষ্যা, তার ডিসাইপলরা যা একটা বড় জায়গা দখল করেছে, এবং অনেকেই একটা বড়
জায়গা করে নিয়েছে। শুধু বর্ধমান শহর নয়, আমি কালও সোমনাথের মুখে শুনেছি যে তারা গত পরশু দিন বোধহয় ওড়িশায় প্রোগ্রাম সেরে এসেছে। তো কতখানি পরিশ্রম করলে 18 বছরের একটা ইনস্টিটিউট এই জায়গায় পৌঁছতে পারে, এই হাইট পেতে পারে, এই উচ্চতার আসনে তারা বসতে পারে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। অমৃতা ম্যাডামের যে ডিভোশন, যে ডেডিকেশন এবং তার যে কনসেন্ট্রেশন, সবসময় তার যে লেগে থাকা, তার যে প্রচেষ্টা, তার ভালো লাগা, ভালোবাসা, এক কথায় আমার মনে হয়েছে ওনার বোধহয় এটা একটা সাধনা। শুধু সাধনা নয়, সাধনায় তিনি অনেকটা সিদ্ধি লাভও করেছেন, কারণ তার ছাত্রছাত্রীরা আজ দেশের বিভিন্ন প্রান্তরে এবং প্রভিন্সের বাইরেও তারা যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। এবং নৃত্যভাষা প্রেরণার আজকের সন্ধ্যের যে অনুষ্ঠান, বিভিন্ন কলাকুশলীদের পুরস্কৃত করা, বিভিন্ন স্তরে তাদের বিভিন্নভাবে পুরস্কৃত করে অনুপ্রাণিত করা, আমার মনে হয় এটা অত্যন্ত সদর্থক এবং খুব ক্রিয়েটিভ একটা দিক। আরও অনেক বেশি করে ছেলে মেয়েদের, আরও অনেক বেশি করে যারা এখানে যাদের নৃত্যের প্রতি অনুরাগ আছে, যাদের ভালো লাগা আছে, তাদের ভালো লাগাকে আরও অনেক বেশি পুনরুজ্জীবিত করা, তাকে আরও শক্তিশালী করে তোলা, আরও আকর্ষিত করে তোলা। এবং আমার মনে হয় এতে করে ছাত্রছাত্রীরা আরও অনুপ্রাণিত হবে, তারা যাতে ভবিষ্যতে নিজেরা ছাপ রেখে যেতে পারে। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, ওরে এমন কিছু কর যাতে ছাপ রয়ে যায়। এ কথা বলার আর অপেক্ষা রাখে না যে ম্যাডাম অমৃতা মিস, তিনি কিন্তু বর্ধমানবাসী ছাড়িয়ে পশ্চিমবঙ্গবাসীর মনে তথা ভারতের অনেক রাজ্যেও তিনি ছাপ রেখে গেছেন। তার ছাত্র ও ছাত্রীরাও এখানে ছাপ রেখে যাক, এবং বর্ধমান শহরে এই নৃত্যভাষা প্রেরণা যে একটা খুব প্রতিষ্ঠিত নাম, খুব ভালো একটা নৃত্যশালার একটা শিক্ষাকেন্দ্র, সেটা বর্ধমানবাসীর মনে আজকে খুব ভালোভাবে সাড়া জাগিয়েছে, প্রত্যেককার মনে সেটা সুনিশ্চিত হয়েছে। আরও এর উন্নতি কামনা করি, অনেক অনেক বেশি করে ছাত্রছাত্রী এখানে আরও আসুক এবং এই প্রাঙ্গণ থেকে তারা তাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করুক। নৃত্যভাষা প্রেরণার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আজকের সন্ধ্যা যেন সাফল্যের মুখ দেখে, সকলকে সকলের জন্য যেন এটা ভালো লাগে, এই আশা রাখি। আমি গত পরপর দুটো অনুষ্ঠান এদের দেখেছি এবং এত ছোটো ছোটো ক্ষুদে শিল্পী, 3.5 বছরের বাচ্চাও নাচছে, সত্যি আমি অ্যাট্রাক্টেড হয়েছিলাম। আমার বাড়ির দুটো বাচ্চাও এখানে নাচে, ভীষণ ভালো লাগে তাদের নৃত্য। এবং সেই যে ভালো লাগাটা আমি কী ভাষায় বলবো, কবি রবীন্দ্রনাথের ভাষায় বলি যে যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। আমি যা দেখেছিলাম সত্যি আমার আজও সেটা আমাকে ভাবায় যে অতটুকুটুকু বাচ্চারা অত সুন্দর নৃত্যের পারফর্ম করতে পারে। এখানে ক্রিয়েটিভ বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, তার সঙ্গে ওড়িশির যে নৃত্যানুষ্ঠান সেটা বলাই বাহুল্য, তিনি ওড়িশিতে ভীষণ পারদর্শী এবং ছাত্রছাত্রীরাও খুব পারদর্শিতার সঙ্গে তা রপ্ত করছে। আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং এটাই বলবো যে আমরা যেন এই অন্ধকার কাটিয়ে আলোর ভুবনে চলে যেতে পারি, আরও সুন্দর আলোর জগতে পৌঁছতে পারি। অমৃতা ম্যাডাম যেন যারা তাকে গুরু বলে মেনে নিয়েছেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে সত্যি একটা আলোক বার্তা হয়ে ওঠে, সেই আলোকবর্তিকা যেন তিনি যেন আলোকবর্তিকা হন, সেই আলোকবর্তিকা যেন তাদের আলোর দিশারি হন এবং আলোর পথ দেখিয়ে তাদের জীবনটা আলোকিত করেন, প্রতিষ্ঠিত করেন, তারা প্রতিষ্ঠা পাক, সুন্দর জীবনের অধিকারী হোক, এই কটা কথা বলে আজকের সন্ধ্যার সফল সার্বিক সাফল্য কামনা করে শেষ করলাম। ধন্যবাদ।
Thank you so much, ma'am. Now I am requesting President of Nitto Bhasha Prerona, Mr. Sujan Kumar Das Mahashay. Namaskar. Shubho Sandha. আমি বক্তা নই, সেই জন্যে আমি বেশি কিছু বলতে পারবো না, কিন্তু আমার মেয়ে অমৃতা এই প্রতিষ্ঠান থেকে তিল তিল করে বড় করেছে। ও যখন ছোট ছিল তখন নাচের প্রতি ওর আগ্রহ দেখে ওর মা আমার থেকে বেশি করেছে। ওর মা এখানে উপস্থিত আছে। ওর মা ওকে ছোটবেলায় হাত ধরে কলকাতা থেকে ভুবনেশ্বর পর্যন্ত নিয়ে গেছে, নিয়ে গিয়ে নাচ শিখিয়েছে, এবং তার জন্যে যতটা সম্ভব করা উচিত ততটা সম্ভব করেছে। আজকের এই অনুষ্ঠানে আমরা সবাই মিলে মিলিত হয়েছি, আমরা ভালো ভালো কিছু নাচ দেখব বলে। বাইরের কিছু শিল্পী আছেন, আমরা সেইটা দেখব। এমনিতেই সময় অনেকটা চলে গেছে, আমি আর বেশি কথা বলবো না। নমস্কার। Now I am requesting all the dignitaries, please sir, ma'am, be seated. Our another guest, Mr. Uttam Sengupta Mahashay, he is not present over here. We are really missing him, but don't be upset, he is on the way. আমাদের মাননীয় অতিথিবর্গকে আমরা মঞ্চে বরণ করে নিলাম, শুনলাম তাঁদের আশীষ বচন। মাননীয় অতিথিবৃন্দ আমাদের মঞ্চের সামনে আসন গ্রহণ করছেন, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের মূল নৃত্যানুষ্ঠান শুরু করব। আপনাদের বিশেষভাবে জানিয়ে রাখি, আমাদের এই অনুষ্ঠানের অন্যতম অতিথি মাননীয় শ্রী উত্তম সেনগুপ্ত মহাশয় আর কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চে এসে উপস্থিত হবেন। This great moment has come, so get set ready for all the excitement and delight, save up your energy, because today we are going to catch sight of some great dances, some great flair, so let's gear up for a striking beginning of the show. অবশেষে সেই মুহূর্ত এসে উপস্থিত। আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি এই মঞ্চে আজ বেশ কিছু অপূর্ব নৃত্যানুষ্ঠান, অপূর্ব নৃত্য বিভঙ্গ অবলোকন করব বলে। অবশেষে সেই সময় আগত। Stars are those who is not only born but also enlighten others to the entire life. Yes. Today we are blessed with the august presence of one and only well-acclaimed, brilliant and distinguished dancer, our most respected and beloved Guruma Srimati Suhag Nalini Das. We are indeed very glad to get such a great personality whose guidance always enlightens our path. Guruma Srimati Suhag Nalini Das, the daughter-in-law of Adi Guru Pankaj Charan Das. Her achievements and glory cannot be defined in a few words. Wherever she goes, she marked her presence. She has won many awards and has performed all across the globe. Many students of her have achieved national and international flames. Sky is the limit for her, and that's why she is esteemed in the entire world. Whatever we talk about Guruma, that would be less to define her glory. So without wasting any more time, my earnest request to Guruma is to come up on the stage. Now she will perform Mathura Ashtakam. Give a big round of applause for our Guruma. Please give a big hands for her. Bikhato shudhu tini non, jini nije khyato nama, jini nije khyatir shirshe pongchhechen. Khyato to tini, jar hat dhore আরও অনেকে বিখ্যাত হয়, প্রসিদ্ধি লাভ করে। এইরকমই একটি নাম আমাদের সকলের প্রিয় গুরুমা সুহাগ নলিনী দাস, যার পরিচয় যিনি আদি গুরু পঙ্কজ চরণ দাসের পুত্রবধূ।
গুরুমা সুহাগ নলিনী দাস, যার খ্যাতি গগনচুম্বী, গোটা বিশ্বের দরবারে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, যার হাত ধরে, যার দেখানো পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের পথে। আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি গুরুমা সুহাগ নলিনী দাস মহাশয়াকে। We are very sorry for some technical fault. We are requesting for some time for all of you. Thank you.
মাধুরম মধুরম বদনম মধুরম নয়া Ooh.
Ma
Madhura,
অসম্ভব সুন্দর একটি অনুষ্ঠান আমরা দেখলাম। চেয়ে নেব আরো একবার জোরদার করতালি আপনাদের সকলের কাছ থেকে। নাও আনাদার গ্লোরিফাইড মোমেন্ট হ্যাজ কাম টু চেরিশ ইন দ্য হিস্ট্রি অফ নৃত্যভাষা প্রেরণা দ্যাট উই আর এন্ডেড ভেরি ফর্চুনেট টু অনার গুরুমা সোহাগ নলিনী দাস বাই সরস্বতী সম্মান। সো আই উড রিকোয়েস্ট পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দার মহাশয় টু প্রেজেন্ট দিস অ্যাওয়ার্ড টু গুরুমা। প্লিজ আ বিগ হ্যান্ড ফর দেম। সরস্বতী সম্মান আমরা তুলে দেব গুরুমার হাতে, তুলে দেবেন মাননীয় প্রসেনজিৎ পোদ্দার মহাশয়। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। অ্যান্ড আই এম রিকোয়েস্টিং আওয়ার মেন্টর গুরু শ্রীমতী অম্বিতা দাস মহাশয়া টু কাম আপ অন দ্য স্টেজ অ্যালং উইথ আওয়ার গুরুমা সোহাগ নলিনী দাস। মঞ্চে এসেছেন নৃত্য ভাষা প্রেরণার আমাদের গুরু অম্বিতা দাস, সরস্বতী সম্মান। Now our guru Srimati Ambita Das is giving a special sari of West Bengal to Guruma. It's not only a sari, it's a respect and love token from all of us. Poshchimbonger bishesh ekti sharir moddho diye amra amader torof theke amader shraddha ebong bhalobasha tar proti orpon korlam. Really, this is not only a moment, it's a lifetime memories for us. Sir, ma'am, please stay with us and shower your blessings in our life so that we can also achieve our goals. Nitya Bhasha Peruna is really blessed with all these adorable moments. Guru Maa Prati Amader Nibedan, Amader Sathe Thakun, Shonge Thakun, Apnar Snehashish যেন আমাদের উপর বর্ষিত হয়, আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। Now I would call upon the stage Anupama De for receiving Prerunashri Award. And I am requesting Pandit Prasenjit Poddar Mahashaya and obviously Guru Ambita Das Mahashaya to give the award to her. A big hand for them.
পূর্ব ঘোষণা মতো সরস্বতী সম্মানের সাথে সাথে প্রেরণাশ্রী অ্যাওয়ার্ড, অর্থাৎ যারা ইতিমধ্যে তাদের স্বীয় ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তারা উজ্জ্বল হয়ে উঠতে চান উজ্জ্বলতর, সেই প্রেরণাশ্রী পুরস্কার তুলে দেওয়া হচ্ছে অনুপমাদের হাতে, তুলে দিচ্ছেন মাননীয় প্রসেনজিৎ পোদ্দার মহাশয় এবং গুরু অমৃতা দাস মহাশয়া। প্রেরণাশ্রী পুরস্কার, প্রেরণাশ্রী অ্যাওয়ার্ড অ্যালং উইথ উত্তরীয় আনা ফ্লাওয়ার। থ্যাংক ইউ অল। Now I would call upon the stage the three students of Anupama De, Adrija, Rakhi and Shampa for receiving the Pratibha Spuran Award. Jara. And again I am requesting Pandit Prasenjit Poddar Mahashaya and Guru Srimati Amrita Das Mahashaya to give the award to them. Jara Agamir Nokhotra Tadir Jonno Pratibha Spuran পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় প্রসেনজিৎ পোদ্দার মহাশয়, সেই সাথে গুরু অমৃতা দাস মহাশয়া। আগামী দিনে যারা নৃত্যের আকাশে উজ্জ্বলতর নক্ষত্র হিসেবে বিরাজ করবে, তাদের হাতে প্রতিভা স্ফুরণ পুরস্কার। এরা আগামীর নক্ষত্র, আপনাদের এই করতালি এদের অনুপ্রাণিত করবে, তাই আশা করব এই করতালি পরিমাণ যেন একটু বাড়ে। প্লিজ বিগ হ্যান্ড ফর দেম, প্লিজ আ হিউজ বিগ হ্যান্ড ফর দেম। নাও অমৃতা দাস ইজ গিভিং মেডেল ফ্রম নৃত্যবাসা প্রেরণা টু দেম। Wish all of you a good luck and best wishes from Nitya Bhasha Prerona. Thank you all. Nitya Bhasha Prerona pokkho theke Pratibha Sphuran Puraskar prapokder sokolke antorik shubhechha, tader agamir pot sundor hok, safol hok. Now I would like to call upon the stage our next performer Anupama De, along with the three students. I am sure Anupama De's creativity and choreography definitely will mesmerize today's evening. Her dynamic knowledge in Bharatanatyam, Odissi, Rabindranitya, folk and creative dance has made her a great achiever. She has also founded a unique dance academy, Molla Nitya Prashikshan Kendra, which is established in Phulbagan. Her gracefulness has got it saved by the grace of her guru, Srimati Poushali Mukherjee. She was students of Bani Chakra and Kalamandalam also. At first, she is going to perform a Bharatanatyam dance on Ganapati Torium, which is based on Aditan and Rag Gambhiro Nattan. And after her solo performance, her three little stars will come on the stage, Adrija, Shampa and Rakhi, for their trio of Odissi. And they will perform a Jagannath Ashtakam, which is based on Tal Choturashtram Iktal. And after this trio's performance, again Anupama De will perform a solo Bharatanatyam, which is about praise of Lord Krishna, Tal Adi and Rag Bhimpalash. Anupama De, along with her three students, Adrija, Shampa and Rakhi, please come the stage. Good luck and best wishes for all of you. এখন মঞ্চে আসবেন অনুপমা দে। অনুপমা দে এই মঞ্চেই ইতিমধ্যে আমরা তাকে দেখেছি, তার সম্পর্কে একটুখানি জানিয়ে রাখি। ভারতনাট্যম, ওড়িশি, রবীন্দ্র নৃত্য, বাংলার লোকনৃত্য, সৃজনশীল নৃত্য ইত্যাদি প্রতিটি বিভাগে তার প্রতিভা ইতিমধ্যে বিখ্যাত হয়েছে। শুধু নিজে মঞ্চে নৃত্য পরিবেশন করাই নয়, তিনি ইতিমধ্যে প্রতিষ্ঠিত করেছেন তার নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র, মল্লার নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র ফুলবাগানে। সেই নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রেই সবার অলক্ষে বেড়ে উঠছে তিন ছাত্রী,
অদ্রিজা, শম্পা, রাখি এদের সাথে নিয়েই এই নৃত্যোৎসবের পরবর্তী নিবেদন অনুপমা দে এবং তার ছাত্রীরা।